محمد صلى الله عليه وسلم بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد مناف بن كسي بن كلاب بن مرة بن لوي بن غالب بن فهر بن مالك بن نذر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن مزر بن نزار بن معد بن أدنان بن أدد بن هميسة بن, بن, بن سلمان بن أوز بن بوزة بن كيموال بن أبي بن أوم بن ناشد بن هازا بن بلدر بن يطلب بلد بن طابق بن, بن جاهز بن, بن مخي بن مخي بن ابي بن الدوا بن همدان بن سمر بن يسربي بن يهجان بن يلحان بن ارعي بن ديشان بن ايسر بن مكسن بن اودا بن ايدر بن قيدر بن اسماعيل عليه الصلاه والسلام بن ابراهيم عليه الصلاه والسلام بن ازر بن سراو بن فلق بن شلق بن ارفخشار بن شام بن نو عليه الصلاه والسلام بن لام بن متشلخ بن مهلايل بن انس بن بن شيش عليه الصلاه والسلام بن ادم عليه الصلاه والسلام. ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته واداته ونشهد ان سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بعثه بين يدي الساعه ليكون للعالمين نذيرا ووعده مقاما محمودا وجعله سراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعالى في شان حبيبه. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله লা ইলাহা মুহব্বতে জবান फुले সকলেই বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ

لا اله الا الله لا, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ما হামিদিয়া অলেখিয়া নুরানিয়া হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি জাতির কান্ডারি জাতির বিবেক হজরত বুজুর্গ ওলামাই কেরম প্রধান অতিথি বিশেষ অতিথি সহ উপস্থিত ইমানদার মমিন মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে পর্দার অবস্থান রথা শ্রদ্ধা মা এবং বোনের সকলকে মোবারকবাদ জানিয়ে রব্বুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজু আদায় করছি যে মহান রব্বুল ওয়াল জালাল আমাদের সকলকে আছরের পর দেখে নিয়ে এ পর্যন্ত হজরত বুজুগ আলামের জবান থেকে কোরআন এবং খ্যাদিস থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন চলমান অধিবেশনে আমার মতো অধম গুণাগারকে আপনাদের সামনে উপস্থিত হয়ে দিনই আলোচনা করার শোনার মতো যে মনিব আমাদেরকে তৌফিক দান করেছেন সে মনিবের দরবারে হৃদয় উজাহ করে ইমানের যেতে জিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠে শুকুর আওয়াজ করি সকলেই বলে উঠছি আল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তি কান্ডারি বিশ্বসভার সভাপতি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আফতাব নবুত শাহেন শাহের সালত আশরাফুল মাহলুকত সৈয়দুল মাহলুকত মদিনাহ কা তাজদার আকায়ে নামদার সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশার জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী যেহেতু মাদ্রাসার চেষ্টায় আজকের অনুষ্ঠান এরি ধারাবাহিক কোথায় কোরআনুল কারীম থেকে ধারাবাহিক তাফসীর হবে দৃষ্টি দৃষ্টিকোণ দেখে পবিত্র কুরআনুল কারীমে 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর আয়াত কারীমা সূরা বানি ইসরাঈলের পাঠ করেছে এই আয়াতকে সামনে রেখে কুরআন কি এবং কেন কুরআন শিক্ষার গুরুত্ব কি এ বিষয়ে আজকে বক্তব্য হবে শেষ পর্যন্ত আল্লাহ পাক বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করো সকলে বলি আমি আর একটু আওয়াজ করে বলি আল্লাহ আমিন কোরআনটা আসলে কি আজকে সমাজে মুসলমান জাতি এত অধপত এত নির্লজ্জতা বেহায়াপনা অশালীন অশুভ আচরণ অশুভ সংস্কৃতি এত বিশাল দাভান মুসলমান আজকে আকৃষ্ট নিমজ্জিত তার একমাত্র কারণ মুসলমান আজকে কোরআন এবং সন্না থেকে দরে সরে গেছে ঠিক না বেঠিক কোরআন এবং সন্না থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত লাঞ্ছিত অপমানিত অপদস্থ নিষ্পেষিত জুড়ে বলেন ঠিক খিলা কুরআন আসলে কি এটা আমরা অনেকেই বুঝি না কুরআন কি শব্দিক ভাবে আল মুজামুল ওয়াসিত অভিধান প্রণাতা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এখানে অনেক আউল্লামাই کرام আছেন আজকে বক্তব্য আউল্লামাই کرامদেরকে উদ্দেশ্যকরণ ওই জনসাধারণ বেশি তো জনসাধারণকে উদ্দেশ্য করে আজকে বক্তব্য আল মুজামুল ওয়াসিত অভিধান প্রণেতা বলেন আল অন এটা মাকরুবন শব্দ থেকে বের হয়েছে শাব্দিক ভাবে পটিত একত্রিত যাকে তেলাওয়াত করা হয় পাঠ করা হয় একত্রিত করা হয়েছে পরিভাষায় আল অন হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নকলান মুতাওয়াতিরান বেলা সুবহাতি কুরআন কালামুল্লাহ কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য আওয়াজ করে বলেন কুরআন কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কার উপর নাজিল করা হয়েছে আল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ নবীজির উপর কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে জুরে বলুন সুবহানাল্লাহ আল মাকতুব ফিল মাসাহিফ যা সহিফা আকারে লিপিবদ্ধ আছে আল মানকুল আনহু নকলান মুতাওয়াতিরান বেলা শুবহাতি নবীজির জমানা থেকে অত পর্যন্ত মুসলমানদের কাছে ধারাবাহিক ভাবে আগমন করেছে সেটা হলো কুরআন কুরআনের পারিভাষিক সংজ্ঞা থেকে একটা বিষয়ে সহজেই বের হয়ে গেল যে কুরআন সেটা আল্লাহ পাকের বক্তব্য আর নাজিল হয়েছে নবীজির উপর সুতরাং আজকের সমাজে যারা বলে আমার কাছে কোরআন আসে আমার কাছে অভি আসে কোরআন নাজিল হয় কোন মুফতির কাছে মাসালা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই বিনা দলিলে সে ব্রাহ্ম বিনা দলিলে সে কাফের যেমন গোলা আহমদ কাদিয়ানি কাফের আওয়াজ করে বলেন ঠিক কিনা কোন দলিল ছাড়া কাফ কারণ কোরআন আল্লাহ পাকের বক্তব্য আর নাজিল হয়েছে কার উপরে বিশ্বনবী ভাইরা আমার বন্ধুরা আমার কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য জানাজিল হয়েছে নবীজির উপরে কোরআন আজকে মুসলমান কোরআন থেকে এতটুকু দূরে চলে গেছে একটা মুভির নাম একটা চলচ্চিত্র মুভি যদি নির্মাণ করা হয় একটা মুভির ভিতরে কে অভিনয় করেছে নায়ককে নায়িকাকে ওইটার ভিলেন কে ওইটার বিভিন্ন অবস্থানে কে পাঠ করেছে কি অভিনয় করেছে মুসলমান যুব সমাজ সেটা জানে আওয়াজ করে বলেন ঠিক কিনা কিন্তু আজকে কোরআন সম্পর্কে মানুষ এতটাই অজ্ঞ হয়ে গেছে কোরআন কি আসলে সেটা কার পক্ষ থেকে কোরআন আগমন করেছে সেটা মুসলমানদের কাছে একবারই নলেজ নাই মানুষ অজ্ঞ কোরআনুল কারীম এমন একটা কিতাব একটা মুভির নাম যদি মানুষ মুখে উচ্চারণ করে সেটার দ্বারা কোনো সওয়াব হবে না একটা মুভি অভিনয় প্রনেতাকে কে অভিনয় করেছেন কে ভিলেন সেটাতে নায়ক কে নায়িকা কে গায়ক কে গায়িকা কে কত সালে সেটা আপডেট হয়েছে কত সালে সেটা রিলিজ হয়েছে সেই সম্পর্কে মুসলমান সমাজের ধারণা আছে কিন্তু ভাইরা আমার বন্ধুরা আমার আল কোরআন কালামুল্লাহ ওয়া হুয়া খরাজামিন কোরআনুল কারীম সেটা মানুষের তৈরি কোনো কিতাব নয় ওয়া হুয়া খরাজামিন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বের হয়েছে

ইসলামিক স্কলারগণ ইসলামিক বিশেষজ্ঞগণ কোরআনুল কারিমের বায়ান্ন থেকে বিরান্নবইটা নাম তাফসিরের কিতাবে আলোচনা করেছেন তার ভিতরে কোরআনুল কারিমের মশহুর প্রসিদ্ধ নাম হলো পাঁচটা কতটি আওয়াজ করে বলুন কতটি এক নাম্বার নাম হলো কোরআন দুই নাম্বার নাম হলো ফুরকন তিন নম্বর নাম হলো তংজির চার নাম্বার নাম হল জিকির পাঁচ নাম্বার নাম হলো কিতাব কয়টা নাম বললাম পাঁচটা নাম এক নাম্বার নাম হলো কুরআন দুই নাম্বার নাম হলো কুরকন তিন নাম্বার নাম হলো কিতাব চার নাম্বার নাম হলো তংজির

যেটা আমি আপনাদের সামনে খোঁজ আলোচনা করেছি কোরআন খুলে দেখুন শুধুমাত্র কোরআন খুলে দেখুন আল্লাহ রব্দুল আলামিন পনেরো নম্বর পাড়ার সুরাইবালিস রাইল দুই নম্বর পৃষ্ঠা নয় নম্বর আয়াত আল্লাহ রব্দুল আল আমিনদের কণ্ঠে বলেছেন ইন হ্যাঁ দেল কোরআন

সুহ ইল্লাল মুতফহরুন জুরে বলুন আল্লাহু আকবার কুরআন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে অপবিত্র অবস্থায় নাपाक অবস্থায় কুরআনুল কারীম টাচ করা যাবে না স্পর্শ করা যাবে না ধরা যাবে না কারণ কুরআনুল কারীম সেটা মানুষের তৈরি নয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানবদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছেন

আলামিন কোরআন বিভিন্ন জায়গায় কোরআন শব্দ আলোচনা করে চেনে চেনে তারপরে সুরায় ফেম সাতাশ নম্বর পাড়া

রব্বুল আলমীর পক্ষ থেকে বক্তব্য আর কোরআনটা এত সহজ করে নাজিল করেছেন আজকে মুসলমান কোরআন থেকে নলেজ অর্জন করার মতো মানুষ নাই বলে শুধুমাত্র তাই নয় কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইক্বফ ওয়াল কুরআনুল মাজিদ বিভিন্ন জায়গায় কুরআন শব্দটি উল্লেখ করেছেন আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সংক্ষেপে যে কুরআন এটা আল্লাহ পাকের এমন একটা বক্তব্য যেটা কুরআনের শব্দও বটে যদি কোনো মুমিন মুসলমান মুখে উচ্চারণ করে এক শব্দ উচ্চারণ করার দ্বারা আল্লাহ রাব্বুল হিজাত ওয়াল জালাল বান্দা এবং বান্দীর আমলনামায় প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি লিখে দেয় জোরে বলুন সুবহান

এই কোরআন যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী কোনটা রং কোনটা রায় কোনটা হালাল কোনটা হারাম কোনটা রং কোনটা রায় কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা আলো কোনটা অন্ধকার সেটা পার্থক্য করার জন্য নবীজির উপর আমি ফুরকান নাজিল করেছি কোরআনুল কারীমের আমি বলতেছিলাম প্রসিদ্ধpasta নামের ভিতরে এক নাম্বার নাম হলো কুরআন দুই নাম্বার নাম হলো ফুরকান তিন নাম্বার নাম হলো তাঞ্জিল তাঞ্জিল কোথায় আছে 26 নম্বর পারা 26 নম্বর পারা প্রথম পৃষ্ঠা সূরা আহকাফ এক নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিন অল্প অল্প করে নাজিল করা হয়েছে ওলামাই কেরাম অনেকে আছেন বুঝবেন অল্প একদম অল্প অল্প করে একসাথে পুরা কোরআন নাজিল হয় অল্প অল্প করে করে যেখানেই সমস্যা যেখানেই প্রবলেম যেখানেই সমস্যা সেখান থেকেই মুসলমান নরনারী উত্তরণের পথ হলো কোরআন যেখানেই সমস্যা হয়েছে আল্লাহ কখনো এক আয়াত কখনো এক সুরা কখনো এক পারা এভাবে মানবের যত সমস্যা সৃষ্টি হয়েছে সমস্ত সমস্যা সৃষ্টির সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প করে কোরআন নাযিল করেছেন যারা বলেন সুবহানাল্লাহ একটা স্লোগান আছে না সব সমস্যার সমাধান দিতে পারে আমার সাথে কথা বলতে হবে এটা একটা ক্লাস বক্তার সাথে যদি কথা না বলা হয় আলোচনা করে মজা নাই আপনারা আমার ভাষা বোঝেন তো কথা কন না বাড়ি তো সিলেট সিলেটের ভাষা বললে তো অনেকেই হাসবেন বুথ ফাইরাইনি ভাষা বুথ ফাইরাইনি তো সাবানা বলতে হবে তাহলে আমার আলোচনা বোঝাতে সহজ হবে শেষ পর্যন্ত আপনারা আছেন তো আমার সাথে কারা কারা ভাগবেন একটু হাত উঠান তো ভাগবেন থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন একটু হাত উঠান তো মাশাআল্লাহ আসলে জুসের সাথে হুঁশ রাখতে হয় বাঙ্গালি কাজে মাতাল হলো তালে কিন্তু ঠিক ঠিক না কাজে মাতাল তালে কিন্তু ঠিক পাকিস্তানি আমাদের দেশে আসছিল না পাকিস্তানি মুরব্বীরা যারা আছেন বাবার বয়সে তারা হয়তো বলতে পারবেন আমরা তো ছোট জেনারেশন ইয়ং জেনারেশন আমরা নাও জানতে পারি কারণ দেখি নাই পাকিস্তানিরা এসেছিল তো এক বাঙালি খুব চালাক বাঙালি কাঁঠাল বাইঙে খাইতেছে পাকিস্তানি এসে বলতেছে কি রে এটা কি তো বলতেছে এ মেওয়া হে মেওয়া তো ফল বলে এটা তো একটা ফল কই কি করে কই এটা খায় কি দিয়ে খায় কো মুখ সে মুখ দ্বারা খায় কো তাই না কি কই হ্যাঁ বাঙালি কাটাল ভাইয়া পাকিস্তানের সামনে ধরায় তো পাকিস্তানে তো আর কাঁঠাল জীবনে দেখে নাই খাইতে হয় কিভাবে সেটাও জানে না যেই কাঁঠাল ভাইঙ্গার সামনে তুলে ধরেছে পাকিস্তানি পুরা মুখ কাঁঠালের ভিতরে দিয়েছে কাঁঠালের ভিতরে আঠা লাগে যেদিকেই হাত দেয় ওইদিকে আঠা বাঙ্গালিকে বলতেছে কি রে বাঙ্গালি তুই আস না গেছ কই কি হইছে কই কাঁঠালের আঠায় তো মুখ ভুরে গেছে কিছুই দেখি না এখন কি করতে হবে তুলা দিয়া গোসা দেও সব পরিষ্কার হয়ে যাবে যেই মাত্র তুলা দিয়া গোসা দিছে আগে তো কিছু দেখা যেত এখন কিছুই দেখা যায় না পুরাটা একদম একদম অবস্থা একদম জ্যাম হয়ে গেছে এখন বলতেছে কি রে আগে তো কিছু দেখতাম এখন তো কিছুই দেখি না কি করা যায় কয় এবার মেজ বাতি দড়ায়া দিয়া গ্যাস লাইট দড়ায়া আগুন দড়ায়া দেও সব পরিষ্কার হয়ে যাবে কয় তাহলে দড়া বস দিয়া স্লাই বুঝেন তো আপনারা কি বলে আপনাদের মাজিরা ম্যাস ম্যাসলাইট ম্যাসলাইট ধরায় যে আগুন ধরায় দিছে পাকিস্তানি জায়গায় শেষ তার নাম বাঙালি গাজেমাতাল তালে ঠিক জুসের সাথে হুঁশ রাখবেন থাকবেন না ভাগবেন আওয়াজ করে বলেন থাকবেন না ভাগবেন শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত ওঠান তো আমার প্রাণের ভাইয়েরা আমি বলিতেছিলাম কোরআনুল কারিমের মশহুর প্রসিদ্ধ নাম হলো পাঁচটা তার ভিতরে এক নাম্বার নাম হলো কোরআন দুই নাম্বার নাম হলো ফুরকন তিন নাম্বার নাম হলো তাংজিল চার নাম্বার নাম হলো কিতাব এখানে অনেকে আছেন কোরআনুল কারিমের প্রথম পারা সুরায় বাকার এক দুই রুকু পর্যন্ত মকস্ত আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের প্রথম পারায় প্রথম পৃষ্ঠা সুরায় বাকার দুই নম্বর আয়াত আলিফিল ذلك الكتاب لا ريب فيه جربلنا الله اكبر এটা এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগমন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই কোন সন্দেহের অবকাশ নাই দুনিয়ার কোন গবেষক দুনিয়ার কোন লেখক কোনো বই অথবা পুস্তিকা যদি লিখে রচনা করে তার বইয়ের পৃষ্ঠার শুরুতে প্রথম সম্পাদনায় একটা বক্তব্য লিখে দেয় আমার এই বই যখন বাজারে প্রকাশ হবে যখন প্রকাশ হয়ে যাবে আমার বইয়ের ভিতরে কোনো ভুল যদি দড়া পড়ে তাহলে পাটক মহলের সামনে আমার একটা আবদার হলো অনুরোধ হলো আমার ওই ভুলটা যদি আমাকে ধরিয়ে দেন পর পরবর্তী সংস্করণে সেটাকে আমি সুদ্রানোর চেষ্টা করব কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আআমিন এমন একটা কিতাব এমন একটা বই এমন একটা কুরআনুল কারীম কুরআনে হাকিম নাজিল করেছেন যার ভিতরে ভুল হওয়া তো দূরের কথা প্রথম মাসআলা হলো ভুল হওয়ার জন্য সন্দেহের সন্দেহেরpoison আল্লাহ রাব্বুল আআমিন মানবের মনে ওই সন্দেহ জাগবে সেই ভুল হবে দূরের কথা সন্দেহ জাগার আগেই ওই সন্দেহ দূর করার জন্য কুরআনুল কারীমের সূরায়ে বাকারা আয়াত নাজিল করে বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফিন এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে সন্দেহ নাই কুরআনুল কারিমের। তারপরে 5 নম্বর নাম হলো জিকির 5 নম্বর নাম কি জিকির সূরা হিজির 14 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজিরের আয়াতের ভিতরে বলেন ইন্না নাহনু নাযালনা ইন্না লাহু লাহাফিজু এ কোরআন আমি নাজিল করেছি আর সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে আওয়াজ করে বলো নিয়েছেন সুতরাং বর্তমান সমাজে যত বামপন্থী রাম আর ভাম আছে কোরআনকে মিটিয়ে দিতে চায় কোরআনকে বাংলার জামিন থেকে দুর্বিত করে দিতে চায় কোরআনের রাস কে নষ্ট করতে চায় মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায় ইসলামকে নিবাইয়ে দিতে চায় আজকের অনুষ্ঠান থেকে ব্যক্তকণ্ঠে বলতে চায় কোরআন আল্লাহ নাজিল করেছেন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন একটি নক্ত যদি পরিবর্তন করার কেউ চেষ্টা করে একটি আয়াত যদি কেউ পরিবর্তন করার চেষ্টা করে এদেশের মাঝিয়ার আর মুসলমান বাংলাদেশের মুসলমান জীবনের শেষ বিন্দু দিয়া বাতিল অপশক্তির সামনে আল্লাহর জমিয়ে আল্লাহর কোরআন বাস্তবায়ন

কোরআন নাজিল করেছেন পাক আর সংরক্ষণ কে করবেন সংরক্ষণ কে করবেন আওয়াজ করে বলে লেগে ধ্বংস হই পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে না পবিত্র করুন বলুন ঠিক যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করুন আন তবু বিশ্ব থেকে হারাবেনা পবিত্র করুন আন কি করে পূর্বে কোরআন কি করে পুনর্বে কোরআন আগুনের তে আছে জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ জুড়ে বলুন ঠিক কিনা কি করে পুনর্বে কোরআন আগুনের আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরানের হাফিজ আছে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ গ্রণতে তারা ছাপাইয়া আসমানি গ্রনন্ত ইসলামের বাঁচাবে ইসলামের মান বাঁচাবে ইসলামের মান তোব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন ঠিক কিনা পাকিস্তানের সামরিক সরকার মরল বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে চাই হয়ে যায় কুরআন পুড়ে নাই পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে চাই হয়ে যায় কুরআন পুড়ে নাই যেমনি ছিল তেমন আছে যেমনি ছিল তেমন আছে একটি পাতাও হয়নি প্ল্যান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে দংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে বলুন ঠিক কিনা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মহান নবী বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নবীজির উপর কোরআন নাযিল হয়েছে 10000 বছর হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জমানা থেকে আজ পর্যন্ত কোরআন আমাদের কাছে পৌঁছায়া দিয়েছেন কেয়ামতের দিন সকাল পর্যন্ত এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন জীবিত থাকবে জুড়ে বলুন টিকি সুতরাং মুসলমান আজকের সমাজের মুসলমান এত বিজ্ঞানের পিছনে এত হুমড়িকে পড়ে গেছে মানুষ আজকে কোরআন থেকে নলেজ অর্জন করতে রাজি না কোরআন মানতে রাজি না কোরআন থেকে জ্ঞান অর্জন করতে রাজি না আজকে মুসলমান সমাজ এতটাই অন্ধকার হয়ে গেছে এতটাই অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন যে এত দামি এত দামি এত মূল্যবান এত সিগনিফিকেন্স এত লোড এত ক্ষমতা এত পাওয়ারফুল আজকের মুসলমান সমাজ অধিকাংশই জানে না কথা বলেন ঠিক কি না সমস্ত জ্ঞান বিজ্ঞান যত জ্ঞান পৃথিবীতে প্রকাশিত সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস ফাউন্ডেশন চিফ কমান্ডার মেইন কেন্দ্রবিন্দু হলো কোরআন ঠিক কি না ইসলামিক স্কলারগণ কোরআন পৃথিবীতে যত বিজ্ঞান আছে যত বিজ্ঞান পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস হিসাবে আন থেকে যত বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে সমস্ত বিজ্ঞানকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে কত ভাগে আওয়াজ করে বলেন কত ভাগে

যত বিজ্ঞান পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে সমস্ত বিজ্ঞানের উৎস হিসাবে কোরআনুল বিজ্ঞানকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে প্রথম নাম্বার জ্ঞান। পৃথিবীতে এমন কোন দেশ নাই যে রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়ন হয় নাই আমেরিকার রাষ্ট্রের জন্য যেভাবে সংবিধান প্রয়োজন বাংলাদেশের রাষ্ট্রের জন্য যেভাবে সংবিধান প্রয়োজন চীনের জন্য যেভাবে সংবিধান প্রয়োজন তারপরে লন্ডনের জন্য যেভাবে সংবিধান প্রয়োজন আমেরিকার জন্য যেভাবে সংবিধান প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য যেভাবে সংবিধান প্রয়োজন এমন কোন রাষ্ট্র নাই এমন কোন দেশ নাই যে দেশের জন্য সংবিধান নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির জন্য মুসলমান সমাজের জন্য কুরআনুল কারীম ৩০ পারা কুরআন নাজিল করে এই কুরআন কি সংবিধান বানায় দিয়েছেন আমার ভাইয়েরা বন্ধুরা কোন দেশে কোন মেম্বার যদি

ইকা হুমুল কাফিরুন জুরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির জন্যে যা হালাল করেছেন তাকে যারা হারাম করতে যায় তা আল্লাহ রাব্বুল আলামিন যা সত্য বলেছেন তারে যাকে ওই সত্যকে মিথ্যা প্রমাণিত করতে চায় যা রায় বলেছেন তাকে যে রং করতে চায় যা আলো দিয়েছেন তাকে যে অন্ধকার করতে যায় যা জায়েজকে নাজায়েজ করতে চায় হালালকে হারাম করতে চায় বৈধকে অবৈধ করতে চায় সত্যকে মিথ্যা করতে চায় ওই মানুষগুলি আল্লাহর দরবারে আল্লাহর ফতোয়া হলো ওই মানুষগুলি আল্লাহর সিংহাসনে কুদাহরহি আল্লাহ দুই হয়ে যায় কাফ পরিণত হয়ে যায় পুরাণ থেকে যে সমস্ত বিজ্ঞান বের হয়েছে তার দুই নম্বর বিজ্ঞানের নাম ইলমুল মুখাসমা দুই নম্বর বিজ্ঞানের নাম ইলমুল সরল বাংলায় তর্কবিদ্যা যুক্তিবিদ্যা আমাদের জেনারেল এডুকেটেড পার্সন যারা আছেন জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা সহজে বুঝবেন যুক্তিবিদ্যা পাঠ্যসূচিতে আছে না নাই যুক্তিবিদ্যা তর্কবিদ্যা দুই নম্বর কোরআনুল কারিম সমস্ত বিজ্ঞানের আধার উৎস হল তার দুই নম্বর বিজ্ঞানের নাম ইলমুল তর্ক তর্কবিদ্যা তর্কবিদ্যা কিভাবে যদি কোরআনকে প্রশ্ন করা হয় সমস্ত জ্ঞান মানবের ভিতরে যত প্রশ্ন প্রশ্নের সমাধান গায়ে এটা একটা ক্যাটাল এটা গায়ে এমন একটা গায়ে এমন একটা ক্যাটালগ এমন একটা সংবিধান দিয়েছেন সমস্ত প্রশ্নের চুল সমাধান আল্লাহ কোরআনুল করিমেন করেছেন বলছেন জোরে বলুন ঠিক কিনা উদাহরণ স্বরূপ নবীজি যখন ইসলাম নিয়ে আগমন করলেন মক্কার জিন্দিগিতে কাফের মুশরিক বেদিনের রাজস্ব এমন অবস্থায় নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন কুরআনুল কারীমের দাওয়াত দিলেন তখন মক্কার কাফেররা নবীজিকে প্রশ্ন করবে যে মুহাম্মদ তুমি যে আল্লাহর দিকে মানুষকে ডাকো এক আল্লাহর দিকে ডাকো

বিশাল ব্রহ্মাণ্ড নক্ষ গ্রহ গ্রহ এত চন্দ্র সূর্য এত বিশাল জমিন নদনালা কে সৃষ্টি করেছেন কুরআনুল কারীম সূরা আরাফ খুলে দেখুন 7 নম্বর পারা জালিকুমুল্লাহ রাব্বুকুম ইন্না রাব্বাকুমুল্লাযী ইন্না রাব্বাকুমুল্লাযী লা ইলাহা ইল্লাহু ফাবুদু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি तमाम সব কিছু সৃষ্টি করেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া যিনি জন্ম সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন হে নবী তুমি যে মানুষকে আল্লাহর দিকে ডাকো তোমার প্রমাণ কি

فكر الله رب العالمين 29 نمبر آيات. محمد رسول الله والذين ما هو على الكفار الى اخر الايات شُدْ তাই না 25 নম্বর পারা نمبر নম্বর পৃষ্ঠা الله رب العالمين বলেন يا ايها النبي ان ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا শুধুমাত্র তাই না 26 নম্বর পারা

আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছেন কিভাবে সমস্ত নবীজির পরিচিতি কোরআনুল কারিমে আল্লাহ ধারাবাহিক আলোচনা করেছেন ঠিক পৃথিবীতে যত মহামানব আগমন করেছেন কোন মহামানবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইন্তেকাল পর্যন্ত পুরা জিন্দিগি সবিস্তারে ধারাবাহী কমপ্লিট আকারে আল্লাহ নাজিল এভাবে আলোচনা করেন নাই কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত কমপ্লিট জিন্দিগির সবগুলি ধারাবাহিক আলোচনা করেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমন পৃথিবীতে যত পয়গাম্বর এসেছেন সমস্ত পয়গাম্বর নিজ থেকে শুরু করে সাইয়িদেনা পৃথিবীর প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাত ওয়াস সালাম পর্যন্ত কোন মানুষের কাছে সংরক্ষিত নাই ঠিক না বেচি কিন্তু আমাদের নবীর জীবন ইতিহাস মুসলমানদের কাছে সংরক্ষিত আছে না নাই আর আওয়াজ করে বলুন আছে না নাই এমনে যাব না প্রমাণ দিয়ে যাব পৃথিবীর সর্বপ্রথম মহাপপ্রথম মানব হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী আর সর্বশেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম সবগুলি ডকুমেন্ট প্রমাণ মুসলমানদের কাছে আছে না নেই আছে আমাদের নবীর নাম কি তার বাবার নাম নাম তার বাবার নাম নাম সাপোজ একটা বিষয় যদি আপনাকে বলা হয় আপনার নাম যা আমার নাম ওমুক বাবার নাম নাম দাদার এতটুকু অনেকেই বলতে পারে কিন্তু সাত সিঁড়ির নাম বলনে বলা আমার মনে হয় না এখানে একজন আছে তাকলে হাত উঠান জামি পারি 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 মনে হয় না অনেকে আমি নিজেও জানি না কিন্তু ইসলাম এতটাই এতটাই মূল্যবান এতটাই দামি ইসলামের নবী বিশ্বনবী পরিচিতি নাম নিজ থেকে শুরু করে পৃথিবীর আদম মানব হযরতে আদম আলাইহিসসালাম প্রথম মানব পর্যন্ত মুসলমানদের কাছে সংরক্ষিত আছে উদাহরণস্বরূপ আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম 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 محمد صلى الله عليه وسلم بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد مناف بن كسي بن كلاب بن مرة بن, بن لوي بن غالب بن فهر بن مالك بن نذر بن كنانة بن, بن خزيمة بن مدركة بن إلياس بن مزار بن نزار, بن نزار بن معد بن أدنان بن أدد بن هميسة بن سلمان بن أوس بن بوزة بن كيموال <سؤال> بن أوباي بن أوام بن ناشد بن هازا بن بلدا بن يدلا بن طابق بن جاهز بن ماخي بن أبي بن إلدواء بن حمدان بن سمر بن يسربي بن يهجان بن يلحن بن أرعي بن ديشان بن أيسر بن مكسان بن أودا بن إيدر بن قيدر بن إسماعيل عليه الصلاة والسلام بن إبراهيم عليه الصلاة والسلام بن آزر بن سراو

ফিডারে যে যত ডরায় জনমের মতো ফিডা খায় কথা কোন মিয়া আর যে যত সাহস তত বেদিন কাফের মুশ্রিক মুসলমানদেরকে দেইকা দূরে সরে যায় কথা বলেন ঠিক কিনা সময় সংকীর্ণ ইলমুল মুখাসমা সমস্ত বিজ্ঞানের উৎস তর্ক বিদ্যা আল্লাহ রাব্বুল আলামিন সংকুরানুল কারিমে সমস্ত জ্ঞান সমস্ত প্রশ্নের কোট করে দিয়েছেন সমাধান 30 পারা কুরআনুল কারিমে দিয়ে দিয়েছেন তিন নাম্বার জ্ঞান বিজ্ঞানের নাম বলেছিলাম ইলমুত তাসকির বিআলা ইল্লা সৃষ্টি তত্ত্ব এত সৃষ্টি কে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জালিকুমুল্লাহু রাব্বাকুম লা ইলাহা ইল্লাহু ফাবুদু সবগুলা সৃষ্টি করেছেন কে আর এবাদতের মালিক একমাত্র কে

কিন্তু নাস্তিক মুরতাদগুলি সজটা মানে না আমি বলতে চাই এমনি এমনি কোনো কিছু হয় না সবগুলার পিছনে একজন কারিগর আছে না নাই এত বিশাল নদী এত বিশাল সাগর মহাসাগর উপসাগর এত বিশাল আফন বিশাল জমিন तमाम পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে বলেন ঠিক কিনা পাঁচ নম্বর বিজ্ঞান হলো বিল মাউত মৃত্যুর জ্ঞান সমস্ত মানুষগুলি মরবে আল্লাহ রাব্বুল আলমিন সুরায় হিজিরের ভিতরে বলেছেন যে কুল্লো নবসিং ইকাতুল মাউত সমস্ত মানুষগুলি মরণের সাথ বহন করতে করতে হবে এজন্য সবাই মরণশীল আওয়াজ করে বলেন টিক না বেছি সকলেই মরণশীল সংক্ষেপে যে আলোচনা করলাম আমার কাছে সময় নাই সাড়ে দশটা পর্যন্ত আমি আলোচনা করব সমস্ত বিজ্ঞানের আধার ফাউন্ডেশন হলো কোরআনুল কারিম জুড়ে বলুন ঠিক কিনা এই কোরআনকে মানার দরকার আছে না নাই আর আওয়াজ করে বলুন আছে না নাই সেটা শুধু মুখের দ্বারা না অন্তরের দ্বারা কারা কারা মুখের দ্বারা মানতে চাই কথা আমার প্রাণের ভাইয়ারা যে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠান এই মাদ্রাসা কার বাগান নবীর বাগান কার বাগান নবীর বাগানে নবীর বাগানকে স্টেপ বাই স্টেপ আরো উপরে যাক এই মাঝিয়ারা এলাকার মানুষ চাই কি চাই না চাই কি চাই না এই মাদ্রাসায় কি পড়ানো হয় যে কোরআন যতটুকু আলোচনা করলাম আলোচনা করলাম জানিনা কতটুকু বুঝাইতে পেরেছি আপনাদেরকে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় হাদিস শিক্ষা দেওয়া হয় কেমন পর্যন্ত এই মাদ্রাসায় এই মাঝিয়ারা গ্রামে প্রতিষ্ঠিততা কারা কারা চাই সবাই চাই আমরা সুতরাং যান মাল সময় দিয়া অর্থ দিয়া এই মাদ্রাসাকে সহযোগিতা করার দরকার আছে না নাই আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই শুধু এই মাজিয়ারা কেন বিশ্বে পুরো ওয়ার্ল্ডে যত কওমি মাদ্রাসা মাদারিসে কওমিয়া আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি কসম কেও যদি বলি কাফফারা দেওয়া লাগবে না মাদ্রাসার নূরানী প্রথম শ্রেণীর ছাত্র যেই পরিমাণ কুরআন এবং সুন্নাহ সম্পর্কে নলেজ অর্জন করে যেই পরিমাণ জ্ঞান রাখে জেনারেল শিক্ষায় শিক্ষিত বিসিএস ক্যাডার একজন মানুষ দিন সম্পর্কে এতটুকু জ্ঞান রাখে না কথা বলেন ঠিক কিনা সুতরাং এই সমস্ত মাদ্রাসা এফতেদায়ী মাদ্রাসা নুরানি মাদ্রাসা এই সমস্ত নবীর বাগান প্রতিষ্ঠিত থাক আমরা চাই কি চাই না চাই ওই মাদ্রাসায় কি মানুষ সৃষ্টি হয় সংক্ষেপে বলি ওই মাদ্রাসায় এমন মানুষ তৈরি হয় যাদের মাধ্যমে আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি তৈরি হয় এ মাদ্রাসা নায়বে নবী বারাসাতুলা তৈরি হয় এ মাদ্রাসায় মুফতি তৈরি হয় এ মাদ্রাসায় মহাদ্দেস তৈরি হয় এই মাদ্রাসায় জাতির কান্ডারি আউলামা কারাম তৈরি হয় কথা বলেন ঠিক কিনা এ মাদ্রাসায় আপনি মরার পরে এই মাদ্রাসার তো বলে এলিমগুলি কোরআনুল কারিম খতমের মাধ্যমে দোয়া এবং মোনাজাত আপনার কবরের পাশে দাঁড়িয়ে বাড়িতে তিলাওয়াত কোরআন তিলাওয়াত করে হাদিয়া পৌঁছাক আমরা চাই কি চাই না এ মাদ্রাসায় নবীর ইজ্জতে কোরআনের ইজ্জতে অর্থ মান দিয়া সহযোগিতা করার দরকার আছে না নাই আর আওয়াজ করে বলেন আছে না নাই গুড নিউজ যেটা বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান নাহসাহা দাখালান জান্নাহ আল্লাহর রাসূল বলেন আল্লাহর 99 টা নাম আছে যদি কোন মুমিন মুসলমান বান্দা বান্দী 99 টা নাম মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন মরতে দেরি হবে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে জুরে বলুন সুবহানাল্লাহ আমরা কি চাই না আমার একটা মাদ্রাসার আমার একটা সন্তান কোরআনের আলেম হোক আমার একটা সন্তান হাফেজ কোরআন হোক আমার একটা সন্তান মুফতি হোক মহাদ্দেশ হোক পরাসাতু লাম্বে তৈরি হোক আমি কি চাই না আমার একটা সন্তান আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়িয়া এইভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে আমার সন্তান আমি মরার পরে আমার জানাজার নামাজ পড়ায়া দিবে আমার সন্তান মসজিদের ইমাম হবে আমার সন্তান মাদ্রাসার শিক্ষক হবে আমার মাদ্রাসা এইভাবে জনগণের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করবে চাই কি চাই না নবীর হাদিস শিক্ষার করানোর এইভাবে সুযোগ করে দেওয়ার দরকার আছে না নাই